কেনিয়া আপনার প্রায় 7 বছর ধরে প্র্যাকটিস করতেছে, তো প্র্যাকটিস করে ওরা অনেকটা ইমপ্রুভ করেছে এবং সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ ওদের ওদের এটাই যে ওদের প্লেয়ারের অনেক হাইট, যেখানে আপনার উপরে ক্যাচ করলেই ওরা লবি সুইতে ওদের সময় লাগতেছে না। তো সেখানে আমাদের অনেক হিসাব করেই খেলতে হয়েছে। কালকে আপনি ম্যাচটা দেখেছেন, শ্রীলঙ্কাকে ওরা অনেক পয়েন্টে পিছিয়ে আবারও হেরে গেছে, তো ওখান থেকে আমরা অনেকটা প্ল্যানিং করেই সোলোভাবে গেমটা খেলেছি। আমাদের জন্য আসলে একটু অনেক হিসাব কিতাবের ম্যাচ ছিল, কারণ ওদের শক্তি এবং পাওয়ারের দিক থেকে আমরা অনেকটাই পিছিয়ে আমি মনে করি, কারণ হাইট এবং পাওয়ার দুইটাই ওদের অনেক বেশি। কিন্তু টেকনিক্যালি আমার ব্র্যান্ডের কাছে ওরা হেরে যাবে এটা আমার প্ল্যানিং ছিল, তো কোচ আমাকে এভাবেই বলেছিল এবং আমিও টিমকে সেভাবেই কন্ট্রোল করে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা জয়লাভ করেছি। অনেক ভালো লাগতেছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আমরা যেভাবে খেলতেছি হিসাব করে মাথা খাটিয়ে এবং প্লেয়াররা যে সার্ভিস দিচ্ছে, দেখেন বিশেষ করে আদুজ্জামান ভাই আজকে যত সুন্দর একটা ম্যাচ খেলেছে, আমার পরে অনেক প্রেশার কম গিয়েছে, না হলে আমার রেড করতে হতো। তারপরে নতুন প্লেয়ার রবিউল ইসলাম অনেক সুন্দর খেলেছে, তো আমরা যদি এভাবে ধারাবাহিকতা রাখতে পারি আমার আশা এবং বিশ্বাস যে আল্লাহর রহমতে আমরা শ্রীলঙ্কাকেও হারিয়ে ঘরের ট্রফি ঘরে ইনশাল্লাহ রাখবো। ক্রিকেট দল, বাংলাদেশ ক্রিকেট দলটা আপনি দেখেন 2000 সাল থেকে এরা অনেক ম্যাচ হেরে গেছে, কিন্তু তারপরেও তারা হাল ছাড়েনি, অন্য অন্য দেশের সাথে খেলে খেলে তাদের কৌশলগুলো রপ্ত করে, তাদের টেকনিকগুলো তারা এনে অ্যাপ্লাই করে আস্তে আস্তে করে ম্যাচগুলোকে ভালো করে তাদেরকে প্রতিহত করেছে এবং অনেক জয়ও নিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল। তো আমরাও কাবাডি ফেডারেশনের কাছে এটাই আশা করছি যে আমাদের এরকমের ম্যাচ খেলার, আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ করে দেন। আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে খেলতে খেলতে অন্যের টেকনিক আমরা বুঝবো, আমরা তাদের কৌশলগুলো রপ্ত করে আমাদের টেকনিক অ্যাপ্লাই করে আমরা ইনশাল্লাহ বাংলাদেশের সম্মান, বাংলাদেশের যে সম্মান ছিল তার থেকে ভালো স্থানে নিয়ে যাবো ইনশাল্লাহ।